এটা মধ্যরাতের একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। 1 ঘন্টা সো 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এখন একটা ধাবা এসেছি। দুর্ভাগ্যবশত আমাদের হয় না, আমাদের সেই সন্ধ্যের মুখেই পড়তে হয়। এত রাস্তার মাঝখানে গাছের গুড়ি ফেলে দেখতেই পাচ্ছ দুপাশে কতটা ঘন অন্ধকার। মানে বসেছি, একটু চা অমলেট অর্ডার করলাম, ওই যে দাঁড়িয়েছি এখন। এতটাই নির্জন আর এতটাই ভয়ঙ্কর একটা রাস্তা। Parce que je me sentais seule dans ma petite bulle. Je voulais danser mais je me sentais comme un funambule. Parce que je me sentais seule et t'es arrivée. T'as soufflé sur mon visage comme une brise légère d'été. তো অনেকটা জার্নির পর এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা সো 1 ঘন্টা হয়ে গেছে। এখন একটা ধাবা এসেছি, হোটেল। এই হোটেলটা খুব নাম করা, মানে কৃষ্ণনগর থেকে যাওয়ার কেন তো এই হোটেলে একটু দাঁড়িয়ে চা টা খেয়ে আবার যাবো। এটা হচ্ছে বাগের হোটেল, ঠিক আছে। এখানকার চা টা ভীষণ ভীষণই টেস্টি হয়। তো এখন একটু ব্রেক নিয়ে আবার জার্নি শুরু। আমরা এখন এখানে বসেছি, একটু চা অমলেট অর্ডার করলাম, আর বাচ্চারা মনে হয় লস্যি টস্যি খাবে। তো এখন লস্যি খাবে, লস্যি। তো একটা না যেতে না মানে একটু প্রবলেম হয়, এক মানে বসে থাকাটা না, 3 ঘন্টা মতো টাইম লাগে। তো একটা না বসে মাঝখানে একটু ব্রেক নিলে কিন্তু ভালোই লাগে। ভালো চিল পুরো আসতে পড়ে না যায় এটা। বুঝলে বেশি দুশো নিয়ে নাও। চলো আবার চলা শুরু। কতক্ষণ লাগবে? 1.5 ঘন্টা না 2 ঘন্টা? দেখি যায়
এখন আমরা একটু রাস্তায় যেতে যেতে দাঁড়িয়েছি, কারণ ছোট ছেলের শরীরটা একটু খারাপ করছিল। কই আসো আসো আসো, তো একটু জল টল খাওয়ানো হলো, চলো জল টল খাওয়ানো হলো, একটু একটু হাঁটাচলা করে তারপরে আবার রওনা দেবো। আর ওখানে দুটো পাপ্পি দেখা গেছে, ছোট্ট পাপ্পি ছোট্ট, দেখো 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 দেখো, এখন রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়েছি, কারণ ছোট ছেলের শরীরটা মনে হয় একটু খারাপ করছিল, বলছিল ভালো লাগছে না, পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে। তো অনেক সময় যখন ওই উল্টি ব্যাপারটা হয় না, তখন পেটের মধ্যে যে আমাদের অস্বস্তি হয় সেটাও বোঝে না, ওই তখন বলে পেটে ব্যথা। একবার ওই মিরিক, এই লাস্টবার যে মিরিক থেকে ফিরছিলাম তখন সমানে পেটে ব্যথা বলছিল আর উল্টি করছিল, তো সেই জন্য একটু সাইডে দাঁড়িয়ে নিলাম। দাঁড়িয়ে একটু চোখ মুখে জল টল দিয়ে জল টল খাইয়ে একটু ফ্রেশ এয়ারটায় ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আবার রওনা শুরু করবো। চ চ টাইম হয়ে গেছে, চলো এবার উঠে, মামার বাড়ি যেতে দেরি হয়ে যাবে বাবা, চলো উঠে যাই। আস্তে পড়বি, বলছে পথটা শেষ কেন হচ্ছে না। ওই যে দাঁড়িয়েছি, এখন রাস্তা দিয়ে সব বড় বড় গাড়ি যাচ্ছে, হাই রোড হয়ে যাওয়া হয় আর কি, প্রচন্ড ধুলো প্রচন্ড। চিপস নিবি, তুই খাবি কলিস, এটা নর্মাল তো, ও উপরে আছে ও বলে। তোমরা গতকালের ভিডিওতেই জানতে পেরেছো যে কৃষ্ণগড়ে আসার পথে একটা এরকম ভয়ানক রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা প্রতিবারই আসি। তো চেষ্টা করি সকালের দিকে বা আলো থাকতে থাকতে সেই রাস্তাটাকে ক্রস করে যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হয় না, আমাদের সেই সন্ধ্যের মুখেই পড়তে হয়, এতটাই লেট হয় আমাদের বেরোতে। তো এবারও কিন্তু সেম সেই একই ব্যাপার হয়েছে আমাদের, সেই সন্ধ্যের সময় মানে কি বেশ রাত, এখন মোটামুটি 8:30 মতো বাজে, তো সেই রাস্তাতেই কিন্তু আবার আমাদের পড়তে হয়েছে। তো ওটা তোমরা গত কালে ভিডিও হিসেবে দেখলেও ভিডিওটা কিন্তু একসাথেই চলছে, ওটাকে পার্ট করে করে আমি দিচ্ছি। তো এখন আমরা দেখছো কৃষ্ণগড় মানে ঢোকার মুখে, এটা জালালখালি আর কৃষ্ণগড়ের মাঝখানের একটা রাস্তা, অলরেডি কিন্তু আমরা সেই রাস্তাটায় চলে এসেছি, মোটামুটি 8:30 বাজে। আর 8:30 মানে এখানকার রাস্তা দেখে তোমরা আন্দাজ করতেই পারছো, তোমাদের হয়তো মনে হবে এটা মধ্যরাতের একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি, এতটাই নির্জন আর এতটাই ভয়ঙ্কর একটা রাস্তা। এই রাস্তা ভয়ঙ্কর মানে ভৌতিক হিসেবে সেইভাবে ধরা হয় না, এখানে একটা সময় রীতিমতো মানে মোটামুটি 6:30-7:00 পর থেকে চলাচল বন্ধ হয়ে যেত, কারণ প্রচুর পরিমাণে ডাকাতি ছিনতাই বাজে বাজে কাজ এখানে হতো, রাস্তার মাঝখানে গাছের গুঁড়ি ফেলে দেওয়া হতো, তারপরে দাঁড় করিয়ে গাড়ির মধ্যে যা মানে যতটা সম্ভব আর কি টাকা পয়সা মোবাইল ছিনান মানে ছিনতাই করা যায়, এরকম কেসও হতো কয়েক বছর আগেও শোনা গেছিলো। তো ড্রাইভাররা যারা বিশেষ করে এই রাস্তা দিয়ে চলাচল করেন, তারা কিন্তু কৃষ্ণগড় থেকে মানে কলকাতা যাওয়ার রাস্তাটাকে এই রাস্তাটাকে বেছে নিতে হয়, তো ওনারা চান যে দিনের আলো থাকতে থাকতে যেন এই রাস্তা দিয়ে ক্রস করে যায়। তো দেখতেই পাচ্ছ দুপাশে কতটা ঘন অন্ধকার, মানে একদম মানে ধান ক্ষেত মাঠ এইরকম আর কি আছে, ক্ষেতের জমি হয় না সেই টাইপের, আর একটা দেখতে পাচ্ছ রোড কানেকশান নেই, বাড়িঘর তো ছেড়েই দাও, তাছাড়াও গাড়ি খুবই কম চলছে। তো আমাদের ড্রাইভার দাদাও কিন্তু বলে দিয়েছিলেন যে এই গাড়ির মধ্যে কোনো কথাবার্তা বা আলো জ্বালানো এরকম কিছু যেন না করা হয়, কারণ বলা যায় না কখন বিপদ সামনে এসে দাঁড়ায়। যে পরিমাণে তোমরা দেখতে পাচ্ছ যে ফাঁকা একটা নিঝুম রাস্তা, মনে হচ্ছে রাত্রির 2 বেজে গেছে, এতটা এখানে ঘন অন্ধকার, হয়তো কোচিত কারণে 1-2 গাড়ি পাস করছে তখন আলো দেখতে পাচ্ছি। আর বাড়িঘর তো অবশ্যই আছে, কিন্তু ডিস্টেন্স প্রচুর মানে গ্যাপে গ্যাপে বাড়িঘর, বুঝতে পারছো, জনবসতি লোকালিটি বলতে আমরা যেটা বুঝি বেশ মানে রাস্তা অতিক্রম করার পর পাওয়া যায়।
তো এই রাস্তাটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি আমি হয়েছিলাম গত বছর। মানে আমাদের গাড়ির সামনে কিছু লোক এসে হামলা করেছিল, কি গাড়ির কাছে থাবড়া থুবড়ি দিয়েছিল, ভিতরে উকুঝুঁকি মারছিল, যে একটু হেল্প চাইছিল। কিন্তু হেল্প এই সময় এই জনহীন রাস্তায় কারা চায়? সাধারণত মানে সাধারণ বুদ্ধিজীবী মানুষ যারা, তারা অনায়াসে ধরতে পারে। তো আমরা কোনো মতে সেখান থেকে গত বছর পালিয়ে এসেছিলাম। তো এই বছরও কিন্তু আমাদের সেই রাত্রির 8:30 সময় রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ভীষণ ভয়ে ভয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আর ড্রাইভার দাদাও আমাদের সতর্ক করে দিয়েছেন যে কোনো রকমভাবেই যেন গাড়ির মধ্যে আলো এলো না জ্বলে বা কথাবার্তা যাতে না হয়, ঠিক আছে? তো নিশ্চুপ থেকেই আমি আর কি ভিডিওটা করেছি, কোনো রকম ভয়েস ওভার আমি আজকে দিচ্ছি, কোনো রকম ভিডিওর সময় কথা বলতে পারিনি। তো এই পুরো রাস্তাটাই আমাদের এইভাবে আসতে হয়েছে, কেটে কেটে ভিডিও করেছি। অনেকক্ষণের রাস্তা, মোটামুটি 15-20 মিনিট আমাদের এইভাবে আসতে হয়েছে। তারপরে বেশ কিছুটা জার্নির পর অবশেষে আমরা কৃষ্ণনগরে এন্ট্রি করি। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কৃষ্ণনগরে ঢোকার পর থেকে। তো দেখো, এটা আমার নিজের জায়গা, আমার ছোটোবেলাকার জায়গা, আমার ছোটো থেকে বড় হওয়ার জায়গা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো যাক, অনেকটাই শান্তি। তবে হ্যাঁ, প্রতিবারই আমরা ভাবি জায়গাটাকে ক্রস করে যাবো দিনে আলো থাকতে থাকতে, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে ওঠে না, কারণ সব কিছু সামলে আসতে হয়। তো সেই জন্য আমরা একটু বেলার দিকে রওনা দিই। সেই জন্য কৃষ্ণনগরে ঢুকতে ঢুকতে মোটামুটি 1:30-2:00 তো বেজেই যায়। এবারও সেরকম একটা হয়েছিল, আর ভাগ্য ভালো ছিল বলবো, বা ভগবানের আশীর্বাদে আমরা সেই দুর্বিষহ সেই ভয়ঙ্কর রাস্তাটাও অতিক্রম করে আমার নিজের ছোটোবেলাকার শহরে ঢুকে পড়েছি। এই যেটা আমি খুব ভালোবাসত কোচ হিসেবে তো এই চলে এসেছি বাড়িতে, নিজের বাড়িতে এসে সোজা ছাদে উঠে গেছি, কারণ এগুলো সমস্ত রং টং নতুন করে করা হয়েছে, কিছু এক্সটেন্ড করা হয়েছে, সেগুলো সব তোমাদের পরে একদিনকে হোম ট্যুর দিয়ে দেবো। মানে এখন আমি আমার নিজের বাড়িকেই চিনতে পারছি না, এরকম একটা ব্যাপার আর কি। তোমরা এর আগের ব্লগে আমাদের যার মানে ঘরদোর দেখেছো, ছাদ ফাঁদ দেখেছো, এখন টোটালি চেঞ্জ। যেমন এই জায়গাটা ছিল না, শুধু ছাদে উঠে আসতাম, এখানটা এক্সটেন্ড করা হয়েছে, ঠাকুর ঘর করা হয়েছে একটা। এখানে এসে দেখছি একটু ঠান্ডা আছে। আমাদের ওখানে যেমন সন্ধ্যের পর থেকে একটু ফ্যান হালকা করে হলেও চালাতে হয়, কিন্তু এখানে ফ্যান একদমই লাগছে না। আর একটু ছাদে ঘুরছি, ওই পাশে একটা বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছি, ওটা 4 তলা না 5 তলা হবে। আর ছাদ টাদগুলো সমস্ত নতুন নতুন লাগছে আমার কাছে, ঠিক আছে, একদম রেনোভেট করা হয়েছে। তো যাই হোক, অনেকদিন পর বাড়িতে এসে ভীষণ ভালো লাগছে। ছাদ থেকে নামতে নামতে মোটামুটি 15-11টা বেজে গেছিলো, আর সোজা চলে এসেছি আমি আর বৌদি মিলে এখন রান্নাঘরে, কারণ খাবার দাবার গোছাতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে একটা বড় সারপ্রাইজ দিয়েছে, বাড়িতে বলছিল যে মাছের ঝাল করেছি, তো এসে দেখছি যে মাটন করেছে, দেখতে পাচ্ছি ওখানে মাটনের বাটি নিয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু ভালো মাটন খাই সবাই, এটা একটা বড় সারপ্রাইজ দিল। তো ওকে বলছিলাম, আর এইসব কথাবার্তা চলছিলো, চলতে চলতে দেখো হাসা হাসি চলছে, ও হাসছে। যাই হোক, খুব ভালো আয়োজন করেছিল। মেনু তো ছিল হচ্ছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, ডাল, সিমের ঝাল, মানে সর্ষে বাটা দিয়ে যেটা করে, আর ছিল মাটন। তো রান্নাগুলো তো খুবই ভালো হয়েছিল, আর আমার বৌদি মাটনটা চিকেনটা খুবই ভালো করে। যাই হোক, এখন গোছানো গাছানো পর্ব চলছে, একটু পরেই খেতে বসে যাব, তারপরে একটু গল্প করে গিয়ে বিছানাপত্র করতে হবে। ছয় সাত খাতে সিঙ্গেল মশারি এখন আমি খুলে দেবো আবার, দাঁড়া। হ্যাঁ, মশারি ভিডিও বাড়াতে হয় শিখবে, আমাদের গৃহপ্রবেশের সময়,
মশারি দড়ি বড় করতে ছোট করতে মানে রাত আধ ঘন্টা পনেরো ঘন্টা লেগে গেল। এরপরে দেখবে অসুবিধা হবে। হ্যাঁ একবার টাঙিয়ে নিলে আর জুগাড়। তাহলে দেখতেই পাচ্ছ যে পরিবারের সবাই মিলে নেমে পড়েছি শুধুমাত্র মশারির কোনার দড়িগুলোকে সেট করতে। আর মশারি যদি একটু টান টান করে না হয় না খুব অসুবিধা হয়, যেহেতু এই ঘরটা নতুন নয় তবে এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে, তো সেই জন্য মশারিটাকে অ্যাডজাস্ট করতে এত টাইম লেগে গেল। তো এই করতে মোটামুটি তারপর তো হাসি ঠাট্টা আছেই, রাত্রে সাড়ে বারোটা বেজে গেছিলো, ঠিক আছে। আর এনারা এনাদের মতো খেলছেন। তো যাই হোক, আমি ভিডিওর এন্ডে চলে এসি, এখন তোমাদের টাটা বলতে এসেছি, আবার দেখা হচ্ছে তোমাদের নতুন আর একটা ব্লগ সাথে নতুন কোনো সকালে। তাহলে চলো, তোমরা ভীষণ ভালো দেখো, সকলকে টাটা অ্যান্ড গুড নাইট।